হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গতকাল আমরা ব্লগ স্টার্ট করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি কারণ একটা পার্সোনাল এমার্জেন্সি এসে গেছিলো আমাদের বন্ধু রাহুল তার বাবা মানে কাকু এক্সপায়ার করে যান সকালবেলা ইনি স্লিপ তো আমরা সঙ্গে সঙ্গে ওখানে ছুটেছিলাম প্রিয়াঙ্কা অফিসে ছিল প্রিয়াঙ্কা অফিস থেকে ওখানে এসেছিল মানে রাহুলদের এখানে তো সেই কারণে সারাদিন আর ইচ্ছে ছিল না মুড ছিল না মোটামুটি বিকেল অব্দি ওদের বাড়িতেই ছিলাম রাহুলকে মাঝে গিয়ে এয়ারপোর্ট ড্রপ করে আসলাম তো এই হলো গিয়ে ব্যাপার কালকে একদমই ব্লগ করা হয়নি সুতরাং একটা দিন গ্যাপ আমাদের ব্লগে বাট হ্যাঁ উই আর ব্যাক আর এই যে অ্যান্ড রাইট অ্যাট দ্য ব্যাক হচ্ছে এই যে প্রিয়াঙ্কা অ্যান্ড বরফি এখানে বসে ওরা কোকো মেলান দেখছে আর কালকে তো গেল এই একটা খারাপ নিউজ খুবই ডেভাস্টেটিং নিউজ জাস্ট দুদিন আগে কাকুর সাথে আমি কথা বলেছি বরফির অন্নপ্রাশন অন্নপ্রাশন বলছি বরফির জন্মদিনের জন্য ইনভাইট করেছি কাকুকে কাকু বললো একদম শিওর 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 নেমন্তন্ন করতে হবে না আমি জানি আমি আসব বাট লাইফ ইজ সো আনসার্টেন খুবই মন খারাপ আমাদের বাট যেহেতু তোমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো এইটাও শেয়ার করলাম আর রাহুলরা একটা পোস্ট দিয়েছে ইউটিউবে কমিউনিটি পোস্ট রিগার্ডিং দ্য সেম এবং কিছুদিন ওরা ভ্লগিং থেকে বিরতন বিরতি নেবে অ্যাজ এক্সপেক্টেড আর সো সেটাই ওদের পুরো ফ্যামিলিকে আমাদের ফ্যামিলির তরফ থেকে ডিপেস্ট কন্টোলেন্সেস শক্ত থাকতে হবে ওদেরকে সেটাই বলে আসছি খারাপ সময় তো ভগবান সমস্ত শক্তি দিক টু ফাইট আর এইটুকুই কাল খবরটা যখন পাই তখন আমি অফিসে তো কালকে আমার এমনিতেও টিম মিটিংস ছিল তো আমি সেই কারণে অফিস গেছিলাম তো অফিসে মিটিংয়ে ঢোকার পর থেকেই রানার ফোন বাজছে কন্টিনিউয়াস বাজছে মানে কন্টিনিউয়াস মানে র্যান্ডামলিও কল করছে না তো কিছুক্ষণ পরে পরে থেকে থেকে করছে তো আমি ভাবলাম হয়েছে এটা কি বুঝতে পারছি না বাড়িতে কোনো সমস্যা হলো মাথায় তখন ওটাই আসে কারণ বরফি ছোটো তো যাই হোক সেই ভেবে আমি সঙ্গে সঙ্গে আমার মিটিং থেকে বেরিয়ে কল কলব্যাক করলাম ওকে কল ব্যাক করে তো এই খবরটা জানতে পারলাম শুনেই আমার তখন শুনেই আমার সিরিয়াসলি আমার ভীষণ খারাপ লেগেছে কথাটা শুনে বিকজ দুদিন আগে যে মানুষটার সঙ্গে কথা বললাম সেই মানুষটা মানে ভাবাই যাচ্ছে না এই যে আমাদের আছে ব্রেকফাস্ট পরোটা উইথ কড়াইশুটি পুরে স্টাফিং আর বরফি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কান্না ধরেছে গুড মর্নিং বলে দাও সবাইকে নাম করছে এমনি এমনি বলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাই ভালো আছো জিজ্ঞাসা করো সবাই ভালো আছো বলো ভালো আছো বলে দাও ঘন্টাটা বলে দাও একটু ভালো আছো হ্যাঁ 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 বরফি ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেছে প্রিয়াঙ্কা কল নিচ্ছে বাবা চানে মা চানে আমরা একটু সিঁড়িতে এসে বসেছি ছাদের মানে বারান্দা ছাদের মাঝখানে আমরা গাড়ি দেখছি হাওয়া দিচ্ছে সুন্দর কাজ টাচ সারলাম তার সাথে স্নান টানও সারলাম এবার খেতে বসবো চারটে প্রায় বেঁচে গেছে প্রিয়াঙ্কা এখনো ঘরেই রয়েছে ওর মনে এখনো কল চলছে দেরি হবে ওর আমি খেয়ে নিই সব প্রচন্ড খিদে পেয়ে গেছে আর বেলা হয়ে গেছে অনেক বরফি খাওয়া দাওয়া সেরে বাইরে ঘুরতে গেছে দাদুর সাথে অ্যাজ ইউজুয়াল যেরকম যায় আজকে আমাদের হয়েছে ডাল ভাতে আর কাতলা মাছের কালিয়া সারাদিন ব্লগে আসতে পারিনি সকালবেলাটুকুই আমাদের দেখাছো মানে খারাপ খবরের ওপর খারাপ খবর মানে কি বলবো আর কীভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না জানোই তোমরা যে আমরা একটা রেন্টেড হাউসে থাকি যে বাড়িটা আমরা আছি অনেকেই তোমরা গোলাও যেটা আমাদের বাড়ি বাট এটা আমাদের বাড়ি নয় আর একবার বলে রাখি এটা আমাদের রেন্টেড হাউস সাজিয়েছি আমরা আমাদের মতো করে লাস্ট থ্রি ইয়ার্স ধরে এখানে আছি বাট কোভিডের কারণে বা যে কোনো কারণে তখন এই বাড়িটা বাড়িটার যে রেন্ট ছিল সেটা একটু কম ছিল তো সেটা মেকআপ করার জন্য আমাদের যে ওনার সে টেন বাড়িয়েছে যা আমাদের পার্টিকুলার যে রেন্টটা ছিল তার উপরে মানে বাড়াবে এতদিন ধরে যা বাড়ানো সেটা বাড়িয়েছে বাট এই বছর টেন পার্সেন্ট বাড়বে বলেছে তো আমরা সেটার জন্য আমাদের অসুবিধা নেই ঠিক আছে আমরা সেটা করে নেব আজকে ফোন করে উনি বলছেন যে টেন পার্সেন্ট তো বাড়াবোই নতুন এগ্রিমেন্টের যেহেতু প্রত্যেক বছর নতুন এগ্রিমেন্ট হয় তার সাথে সাথে এক্সট্রা আরও সিক্স টু সেভেন উনি চাইছেন সেই এক্সট্রাটা কেন চাইছেন যখন জাস্টিফিকেশান আমরা চেয়েছি উনি বলছেন যে মার্কেট রেট অনুযায়ী মানে উনি বন্ধুদের সঙ্গে কথা বলেছেন এবং মার্কেট রেট অনুযায়ী মানে নাকি ওই অ্যামাউন্টটা এই ধরনের বাড়ির যা রেন্ট হয় সেটা দেওয়া উচিত তো আমাদের এখন মাথা এটাই যে কিভাবে সেটা দেবো দেখো যতই আমরা দুজনে চাকরি করি যাই করি আমাদের তো পার্টিকুলার একটা মান্থলি একটা খরচ আছে রানা এখন পুরো চুপ করে গেছে যাই হোক সেটা অনেকক্ষণ থেকেই আছে টেনশনে হলেই ও এটা তো বটেই কারণ দুটো জিনিস একটা তো বলছে রেন্ট বাড়াবে সেটা প্রিয়াঙ্কা বলল আর সেটাই মানে পুরো মোটামুটি ধাক্কাটা লাগবে अराउंड 9 টু 10000 ইনক্রিজ করে যাবে আমাদের রেন্ট প্রেজেন্টলি যা দিই তার থেকে সেটা একটা অনেকটা বড় অ্যামাউন্ট হট করে বেড়ে যাওয়া তো আমাদের দিতে হবে আর এটা হচ্ছে একটা চিন্তার আরেকটা রিজন চিন্তার হচ্ছে সেটা উনি বলছেন যে টোয়েন্টি ফাইভ এ উনি একটা কনস্ট্রাকশন করবে আর আমাদের রুফটপে উনি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বানাবেন উনি সিঙ্গাপুরে থাকেন উনি যখন আসবেন এসে ওইখানে থাকবেন ওনার বাড়ি উনি করতেই পারেন কিন্তু আমরা তো পুরো বাড়িটা দেখে বাড়িটা ভাড়া নিয়েছিলাম আর ছাদটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে স্পেশালি ফর লায়লা অ্যান্ড বোজো সেটা সবাই জানো সবাই তোমরা জানো তো যদি ছাদটা আমাদের বলছে ছাদটা অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট অকুপাই করে নেবে থার্টি পার্সেন্ট আমাদের জন্য ছাড়া থাকবে তো সেটা হলো আমরা মানে সেটা হলো ঠিক আছে আমি তাও মেনে নিলাম মেইন সমস্যাটা হবে যখন কনস্ট্রাকশনটা হবে দু তিন মাস ধরে হোয়াট এভার বি দা টাইম যদি সাত দিনও হয় ওই 7 দিনে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে তো যেটা আমরা একদমই কম্প্রোমাইজ করতে চাই না লায়লাবজর জন্য হ্যাঁ তো সেই কারণে সেই কারণে আমরা ভেবেছিলাম যে আমরা সেই সময় যখন উনি কনস্ট্রাকশন স্টার্ট করবেন তার আগে তিন মাস আগে উনি জানাবেন বলেছিলেন তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে তিন মাসের মধ্যে আমরা কোথাও একটা দেখে অন্য জায়গায় শিফট করে যাব তো সেটা আমাদের মাথায় ছিল যে চলো এখন একটা বছর সময় আছে তো এই বছরটা আমরা এবার তার আগে হঠাৎ করে আজকে ফোন কলটা এসে এরকমভাবে উনি বললেন আর আর একটাও জিনিস যারা ব্যাঙ্গালোরে থাকা আমাদের ব্লগ দেখছো যদি তোমাদের আশেপাশে এরকম মানে হোয়াইট ফিল্ড মারাথালি কেয়ারপুরাম তারপর ধরো আহ এদিকে আরেকটা আছে কল্যাণনগর নাগার অবধি আমরা যেতে পারি মানে এদিক ওদিক কাকদাসপুরম হ্যাঁ তারপর আর একটা যেন কৃষ্ণ রাজা পুরম মানে হ্যাঁ মানে আমরা চাইছি একটু কোনো বাড়ি মানে যেরকম আমরা থাকি কোনো গেটেড সোসাইটি নয় বিকজ সেখানে ভাড়াটা অনেকটা বেশি হয়ে যায় আর মোটামুটি লায়লা বোঝোর জন্য আমাদের একটা ছাদ দরকার মোটামুটি যদি এটা টপ ফ্লোরে হয় আমাদের কোনো অসুবিধা নেই মানে পেন্ট হাউস হলেও আমাদের কোনো অসুবিধা নেই তো এরকম যদি কেউ তোমাদের জানাশোনার মধ্যে পাও তাহলে প্লিজ জানিও আর আমরা এক্ষুনি হ্যাঁ পেট ফ্রেন্ডলি হয় ডেফিনেটলি আর নন ভেজ অ্যালাউড হয় এখানে ব্যাঙ্গালোর একটা সমস্যা যে পেট ফ্রেন্ডলি নাও হতে পারে আবার সেকেন্ড সমস্যা হচ্ছে নন ভেজ ভেজ কোনটা অ্যালাউড থাকবে যদি ভেজ থাকে আমরা ওটাতে যেতে পারবো না না এটা হাসি না এটা সত্যি করে এটা কিন্তু একটা কি বলবো একটা বড় বড় ক্রাইটেরিয়া ওখানে কিন্তু লেখা থাকে সব জায়গায় মানে নাইনটি নাইন একার্স বলো হাউসিং ডট কম নো ব্রোকার সব জায়গায় ওখানে না পার্টিকুলার নন ভেজের জন্য আলাদা করে একটা সেক্টর থাকে অপশন থাকে তো সেই রকম যদি তোমাদের জানাশোনা থাকে তাহলে প্লিজ আমাদেরকে জানিও খুব সুবিধা আমাদের আর হ্যাঁ যদি ফ্ল্যাট বলো ফ্ল্যাটেও আমরা যেতে পারি বাট একটু বড় হলে সুবিধা হয় বা টু বিএইচকে তো যেতে পারি বাট বারান্দাটা আমাদের একটু বড় চাই যেখানে লালা বোঝা একটুখানি হেঁটে চলে বেড়াতে পারবে মানে সেটাই এটাই হচ্ছে আমাদের মেন ক্রাইটেরিয়া সত্যি করে মানে একটার পর একটা সমস্যা না আমাদের লেগেই আছে বুঝতে পারছি না যে কবেই এইসব সমস্যা থেকে বেরোবো আর আমাদের এক্ষুনি কার এক্ষুনি মানে কিনে নেওয়াটাও সম্ভব না এই জন্যই মানে এখানে দেখেছি আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক বাঙালি বা যারা বাইরে থেকে এসছে তারা নিজেদের বাড়ির জন্য খুব চেষ্টা করে এবং নিজেদের বাড়িটা কতটা ইম্পর্ট্যান্ট জাস্ট এই ওনার্সদের ট্যান্ট্রাম ওনার্সদের খামখেয়ালি পনার অ্যাভয়েড করার জন্য যত ছোটই হোক না কেন নিজের বাড়ি নিজের মতো করে থাকা যায় তো সেটাই আমাদের প্রিয়াঙ্কা যেটা বললে এক্ষুনি সেটা আমাদের পসিবল আমাদের আরেকটা রেন্টের বাড়িতেই মুভ করতে হবে তো তোমাদের যদি জানাশোনা থাকে প্লিজ হেল্প আস এই সময়টার জন্য আর প্রবলেম হয়ে যাচ্ছে আমরা কলকাতায় যাচ্ছি ওই দীর্ঘ সময়টা আমরা ইউটিলাইজ করতে পারবো না বাড়ি দেখে ইয়ে দেখে যদি আমাদের কাছে সময় আছে দুটো উইক আমরা পেলে না সময় এখন অনেক আছে চেঞ্জ করার কারণ এখানে উনি বাড়াচ্ছেন বাড়ালে উনি এপ্রিল থেকে বাড়াবেন তো টিল মার্চ still we টাইম স্টিল

মেনটেন্স চার্জেস থাকে মানে এটা হিউজ যদি এটা সিঙ্গল অ্যালোন মানে সিঙ্গল অ্যালোন বিল্ডিং হয় সেখানে আমাদের একটা সুবিধা হচ্ছে মেনটেন্স আমাদের যেটা অসুবিধা হয় সেটা আমাদেরকেই করতে হবে যেটা যেরকম এই বাড়িতে আছি বাড়িটা সব ভালো এই যে বললাম সমস্যাটা ওটাই রেন্টের জন্য হঠাৎ করে যদি আমরা বাড়িয়ে দেয় এত টাকা কোথা থেকে হবে আর জানোই তোমরা মানে কি বলবো আর একটাই কথা এত বারবার বলছি মানে এক্সপেন্সটা তো দিন দিন বেড়েই চলেছে স্যালারি যত না বাড়ছে এক্সপেন্স তার থেকে বেশি বেড়ে যাচ্ছে তো সেভিংসটা যে আমরা করছি সেটা মানে সেটা থেকেও বেরিয়ে যাবে এরকম একটা মনে হচ্ছে সেই কারণেই চিন্তা ওটাই চিন্তা সেই তো এই সুন্দর বাড়িটা আমাদের কি হবে জানি না ছেড়ে দিতে হবে থোরি আমাদের বাড়ি না না এইজন্যই বলতাম হ্যাঁ এটাই হয় মানে অনেক কিছু মাথায় চলছে এত জিনিস এত আসবাবপত্র মানে এই বাড়ি স্পেসিফিক কত জিনিস আছে যেমন এই আয়নাটা ফর एग्जांपल তো এই সব জিনিসপত্রগুলো আমাদের প্যাক করে রেখে দিতে হবে নিজেদের বাড়ির জন্য নিজেদের বাড়ির জন্য डेफिनेटলি এগুলো কি নষ্ট করবে বলো এত জি নিজস্ব করে মানে পছন্দ করে নিজে এ করে বানানো এগুলো সব প্যাক করে রেখে দেবো নিজের বাড়ির জন্য যখন হবে তখন হবে কি আছে বা ইউজ করার জায়গা থাকলে डेफिनेटলি করব হ্যাঁ যদি যদি কোথাও ইউজ করার জায়গা থাকে কোথাও দাঁড় করিও রাখা যায় डेफिनेटলি করব যাই হোক যারা তোমরা ব্যাঙ্গালোরে আছো তোমাদের স্পেসিফিক্যালি বলছি যদি কোরম কোনো খোঁজ থাকে আমাদের জানাও লোকেশন কি হবে না হবে সেটাও জানাও মানে এদিক ওদিক হলেও আমাদের মুভ করতে অসুবিধা নেই উই ক্যান কাইন্ড অফ কনসিডার দ্যাট অ্যাজ ওয়েল বিকজ আমরা চাইছি একটা প্রায়োরিটি বাড়ি বা যেটা প্রিয়াঙ্কা বললো উইথ প্রপার ব্যালকানি আর টেরেস সেরকম কিছু একটা হলে আমাদের বেটার হয় আর কি আজকে দুপুরবেলা কল চলছিল তারপর জানোই তোমরা ওই বললাম আমাদের ওনারের এইসব কথাবার্তা এইসব সমস্যা সবকিছু নিয়ে আর মাথায় ছিল না যে দুপুরে লাঞ্চ করিনা আর ইচ্ছাও করছিল না ভালো লাগছিল না যাই হোক দুপুরের খাবারটাই এখন খাচ্ছি আর মা আজকে বানিয়েছে বেগুন ভর্তা আজকে রানার ডিনার হচ্ছে পরোটা আর বেগুন পোড়া আমি একটু বেগুন পোড়া নিয়েছি এখানে আলু সেদ্ধ আছে এখানে মাছের তরকারি আর হচ্ছে ভাত এখানে দিদার সাথে এখন কাতুকুতু খেলা হচ্ছে

চলো তাহলে আজ এই লকটা এখানেই শেষ করছি এখন বাজে একটা দশ যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা একটা বাজে দশ আমরা চলে আসলাম কমেন্টস পড়তে সানডে লাস্ট ব্লগ গেছে তারপরে আর যাইনি মানডে তার কারণে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আশা করছি তোমরা সেটা দেখেছো এবং ভিডিও শুরুতেই তোমাদের বললাম কারণটা কমিউনিটি পোস্ট হতে কত কমেন্ট আসছে দুটো কমেন্ট আসছে হ্যাঁ পাইল কমেন্ট করেছে একটা আর জয়াদি জয়াদি দুজনে লিখেছে মানে সব কিছু ঠিক আছে কিনা জানতে চেয়েছে আর জয়াদি লিখেছে হোপ অল অফ ইউ আর ওকে আশা করছি ব্লগের শুরুতেই মানে বুঝতে পেরেছো কি কারণে আমরা গতকাল ব্লগ দিইনি আর চলো তার আগের ভিডিওতে চলে যাই স্যাটারডে আমরা যে সৌমদের বাড়ি গেছিলাম সেই ভিডিওটা সানডেটা রিলিজ হয়েছিল সেই ভিডিও যা যা কমেন্ট পড়েছে সেগুলো করবো তোমাদের উত্তর দেব তোমরা অনেক কিছু অনেক কমেন্ট লিখেছো হ্যাঁ আর অনেক ভালো ভালো কথা লিখেছো যে আই থিঙ্ক সৌম অনেকগুলো কমেন্টের রিপ্লাই করেছে মানে ওদের যে ভালো লেগেছে সেটা ওরা জানিয়েছে তোমরা জানানোতে ওরা রিপ্লাইও করেছে মানে বেশ ভালো লাগলো কমেন্টগুলো পড়ে চলো এবার তোমাদের সাথে আড্ডাটা জুড়ে দিই লেটেস্ট কমেন্ট দেখাচ্ছে হচ্ছে ইয়োর অ্যাভারেজ বংস লিখছে হচ্ছে দুটো জুটি বেঁধে কি মিষ্টি লাগে বরফিকে এজ ইউজুয়াল খুব সুন্দর ব্লগ এবার একদিন আমাদের বাড়ি আসা হোক তোরা আ থাকবি বেঙ্গালোরে তোদের পারিছ তোরা বলিস কবে যাব নিশ্চয়ই যাব হ্যাঁ বাট তোদেরকে জানাতে হবে তোরা কবে থাকবি বাড়িতে আমরা যেতে এক তুলে রাজি দেখা হবে 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 দেখা হবে তারপরে আরেকটা কমেন্ট লিখেছে প্রিয়াঙ্কা দিকে মিষ্টি লাগছে ব্ল্যাক শাড়ি পরে আরে গ্রে ছিল এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ আর এইভাবে কমেন্ট কর বেশ লাস্ট কিছুদিন ধরে মানে নিউ ইয়ার থেকে তোদের কমেন্ট পাচ্ছি নিউ ইয়ার লাস্ট হলো তো আই থিংক হ্যাঁ 31st থ্যাংক ইউ সো মাচ এইভাবে সঙ্গে থাক তোরা আর হ্যাঁ দেখা হবে ডেফিনেটলি দেখা হবে পরের কমেন্টে চলে যাচ্ছি সুদীপ্তাদের কমেন্ট সুদীপ্তাদি লিখেছে আমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে উইশ করার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ

এটার জন্য মানে পার্টিকুলারলি এই লাইনটার জন্য তোমাদেরকে কেন্দ্র করে এত ভালো মন্দির দর্শন অ্যান্ড হনুমানজির দর্শন করে কি যে ভালো লাগলো সেটা তো বলে বোঝানো বোঝাতে পারবো না সৌম্যদের বাড়িতে বাড়িটা দেখে খুব ভালো লাগলো কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছে দারুণ লাগলো সৌম্যরাও খুব আনন্দ করতে ভালোবাসে সেটা দেখলেই বোঝা যায় এই ফ্যামিলিটাকেও খুব ভালো লেগেছে বরফিকে কি কিউট লাগছে যাক তোমরা সবাই ভালো থেকো আর বরফিকে অনেক আদর দিও থ্যাংক ইউ সো মাচ সুদ ইত্যাদি করে লেখার জন্য সবকিছু একসাথে আর হ্যাঁ আমাদের সময়টা খুব ভালো কেটেছিল বেশ মজা করেছি আমরা খুব আনন্দ করেছি অনেক কিছু খেয়েছি যাই হোক মানে শুরু থেকে গিয়ে থেকে লাস্ট বেরোনোর আগে অবধি আমরা শুধু খেয়েইছি তোমরা যেরমটা ব্লগে দেখেছো

ওর টয় বক্সটা দেখে আমার ছেলের টয় বক্সের কথা মনে পড়ল ওর ছোটবেলায় এরকম একটা ছিল যাতে যত রকম খেলনা স্টাফ করে রাখতো আর ওইগুলো দিয়ে খেলতো প্রিয়াঙ্কার শাড়িটা খুব সুন্দর ইউ লুকড বিউটিফুল প্রিয়াঙ্কা সমুদ্রের বাড়িটা খুব সুন্দর সাজানো নো ডাউট ওয়েশি ও কি সুন্দর পেন্ট করতে পারে হ্যাঁ ইউ অল অফ আর সো ট্যালেন্টেড বিউটিফুল পেন্টিংস বা লাভলি স্প্রেড অফ ফুড খুব এনজয় করেছো গ্রেট লাভলি ব্লগ সবাই ভালো থেকো আর এই রকম হাসি খুশি থেকো তোমরা লটস এন্ড লটস অফ লাভ টু বোরফি থ্যাঙ্ক ইউ জয়দি এজ হোলসাম কমেন্ট যাকে বলে এক্স্যাক্টলি এজ অলওয়েজ এজ অলওয়েজ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি আবার কমেন্ট করতে পারছো দেখে খুব ভালো লাগে হ্যাঁ একদম মাঝখানে তোমার বলেছিলে তুমি কাজে কাজে ব্যস্ত ছিলে বাট ইয়েস গুড টু হ্যাভ ইউ ব্যাক ইন ফুল ফর্ম বিশুஜித் এর পরের কমেন্ট বিশ্বজিৎ লিচ আজকে ব্লগ খুব ভালো ছিল थैंक यू सो मच বিশ্বজিৎ হ্যাঁ সত্যি তুমি যেটা বলেছো একদম ঠিক সত্যি খুব সুন্দর ছিল বাড়িটা সাজানো এবং খুব মিনিমাল জিনিস দিয়ে সাজানো যেটা যেটা আমার ভালো লাগে পার্সোনালি বলছি আর হ্যাঁ hospitability তো মানে বলে আর কিছু আমি এ করতে চাই না তোমরা দেখেছো হ্যাঁ মানে প্রচন্ড যত্ন করেছে ওরা বার দিয়ে খেয়ে বাসু মেজে তারপর বাড়ি যাওয়া পরের কমেন্টে যাচ্ছি তোরা আন্টি তোরা আন্টি লিখছে যে কি সুন্দর বাড়িটা দেখালে খুব সুন্দর করে সাজানো আজ শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু ব্লগ আমি দেখবই কমেন্টও করব তোমরা তো কলকাতায় আসছো আমি বেহালায় থাকি নেমন্তন্ন রইল যদি সম্ভব হয় আমার বাড়ি এসো খুব ভালো লাগবে রানা খেতে ভালোবাসে আমিও রান্না করতে খুব ইচ্ছে তোমাদের বসিয়ে খাওয়াবো আজ প্রিয়াঙ্কাকে দারুণ লাগছিল ছোট্টটি হালকা লিপস্টিক আর শাড়ি মিনুশারি মনে পড়ে গেল খুব ভালো থেকে বসিকে নিয়ে

কোনো অসুবিধা নেই আর তোমার বাড়ি যাওয়া ডেফিনেটলি আমরা চেষ্টা করব আমরা কুড়ি তারিখে যাচ্ছি কলকাতা সেটা তোমাদেরকে জানানোর খুব মানে দেখা যাবে মানে দেখা দেখা করব চেষ্টা করব যাওয়ার আর কমেন্টের মাধ্যমে ডেফিনেটলি আর তোমার কি বলে কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের সাথে একটু শেয়ার করো যদি সম্ভব হয় আমরা আমরা কানেক্ট করে নেবো থ্যাংক ইউ সো মাচ তোর তোর ঐশি লিখছে যে কি সুন্দর ব্লগটা কি ভালো সন্ধ্যাটা কাটালাম তোমাদের সাথে এরম সন্ধে বারবার আসুক থ্যাংক ইউ ঐসি হ্যাঁ সত্যি করে এরম সন্ধে বারবার আসুক আমরা আড্ডা মারতে চাই মানে পারলে আর কিছু চাই না ডেফিনেটলি জানি হয়তো অনেকেই বলবে মানে কোনো কাজ নেই শুধু আড্ডাই মারছো বাট তার সাথে রিপ্লাইটা হচ্ছে সৌম্যর রিপ্লাই বাকি সৌম্য তোর রিপ্লাইগুলো পড়লাম না কিছু মনে করিস না এখানে সময় যেটা লিখছে কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি উই ফিল গুড উইথ ইউ অল বুঝতে পেরেছি মানে ওই সেই কমেন্টটা কি আর কি করে দিল যাই হোক হ্যাঁ থ্যাংক ইউ বোথ অফ ইউ ফর হ্যাভিং আস অন দি অন দ্য ডে সো এরকম সন্ধে আবার আসুক তোদের মতোই বললাম খুব আনন্দ করব আমরা এভাবেই চলুক পরের কমেন্ট পরের কমেন্ট অ্যান্ড লাস্ট কমেন্ট মধুমিতা দি লিখছে যে ছোট ছোট ট্রি হনুমানজির মন্দির এগুলো দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর ব্লগ সৌমদের বাড়ি খুব ভালো সাজানো ওরা খুব মিশুকে দেখলেই বোঝা যায় হ্যাঁ এটা সত্যি কথা ওদের সাথে যে আমাদের কি বলবো মানে ফ্রেন্ডশিপ বলতে পারি বা এটা একটু ফ্রেন্ডশিপ ঠিক বলবো না একটু অন্যরকম মানে ফ্রেন্ডশিপের থেকে হয়তো একটু বেশি কোন রকম কোনো দরকার হলো কিছু হলো কারোর অন্য কোনো দরকার বন্ধুদের মধ্যে কোনো কিছু দরকার মানে সেগুলো তো অলওয়েজ সৌম খুব হেল্পফুল ওরা দুজনেই খুব হেল্পফুল আর সম্পর্কটা টিকে থাকুক এটাই চাই তো মধুমিতা তোমার কমেন্টে নিচে সৌম অলরেডি রিপ্লাই করেছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো তুমিও চলে এসো দেখো তুমি কিন্তু নেমন্তন্ন বাচ্চ কিন্তু একদম নেক্সট টাইম তপেশদার সাথে ফ্লাইট ধরে চলে এসো একদম একদম মানে যবই সম্ভব হবে তবেই এসো হ্যাঁ যবই সম্ভব হবে অফকোর্স চলো কমেন্ট সেকশন শেষ তোমার ব্লগে হয়তো শেষটা দেখে নিয়েছ বাট আমরা জানি না শেষটা কি হচ্ছে আজকে কেননা বরফি এখনো জেগে আছে বরফিকে নিয়ে আমরা উপরে যাব গিয়ে বেসিক্যালি আমরা কমেন্ট সেকশনটা আগে শুট করে নিচ্ছি আজকে বাট থাকবে এটা ভিডিও লাস্টে তো সেই জন্য অলরেডি অলরেডি आवाज এসে গেছে ইন্ডিকেশন হচ্ছে উপরে দিতে হবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোন একটা কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য